12 ফিট রাস্তার সাথে 6% এই জমিটি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, মাত্র 4,20,000 টাকা শতাংশ। মাত্র 4,20,000 টাকা শতাংশ হলে জমিটি নিতে পারবেন। এটি হলো ঢাকামা হাইওয়ে রোড। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন। গুলিস্তান থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার আর যাত্রাবাড়ি থেকে 8 কিলোমিটার। এটি হলো আবদুল্লাপুর এরিয়া। আপনার ঢাকামা হাইওয়ে রোডে আসলে আরও সহজভাবে বুঝাতে গেলে, আপনারা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এখানে দূরত্ব মাত্র 0.5 কিলোমিটার, এখান থেকে জমি দূরত্ব মাত্র 0.5 কিলোমিটার। এই যে এই রাস্তা দিয়ে আমরা এই জমিতে যাব, এই রাস্তা থেকে জমির দূরত্ব মাত্র 0.5 কিলোমিটার ভিতরে। এটি একটি আবাসিক এলাকা। দেখেন এখানে অনেক পেট্রি মেল পেট্রি আছে, অনেক সুন্দর একটি জমি কেয়ানীগঞ্জের ভিতরে। এটি হলো ঢাকা দক্ষিণ সিটির আওতায় ঢাকা কেয়ানীগঞ্জ। অনেকেই চিনেন না, যারা চিনেন না তারা আপনারা গুলিস্তান থেকে ঢাকা কেয়ানীগঞ্জ আসতে পারবেন, যাত্রাবাড়ি থেকেও আসতে পারবেন। এখন আপনাদের এই রাস্তা দিয়ে আমরা জমিতে নিয়ে যাব। এখন আপনাদের জমিতে নিয়ে যাওয়া হবে। এই যে এখান থেকে 0.5 কিলোমিটার ভিতরে জমিটির অবস্থান। এই যে নিয়ে এসেছি জমিটি, 6% স্কোয়ার জমি। আপনার লম্বায় যতটুক পাশে ততটুক, মানে সুন্দর একটি জমি। এটি লম্বায় যতটুক পাশে ততটুক। এই দেখেন 12 ফিট রাস্তার সাথে এই জমিটি, অনেক সুন্দর একটি একটা জমি। এই যে দেখছেন এখানে বান্ডারি করা আছে, স্কোয়ার জমি। আপনারা এটা ভেঙেও নিতে পারবেন, 3% নিতে পারবেন, 6% জমি আপনার যতটুক প্রয়োজন ততটুক নিতে পারবেন। এই যে এটি হলো 12 ফিট রাস্তা, এই রাস্তা থেকে ওই মেন রাস্তা থেকে এখানে আসছে। এই দেখেন এই যে জমিটি বান্ডারি করা, এটা যে এখান থেকে এই যে এখান পর্যন্ত, এটা 6% আছে। আপনারা 3% নিতে পারবেন, মাত্র 4,20,000 টাকা শতাংশ। মাত্র 4,20,000 টাকা শতাংশ এই জমিটি আপনারা কিনতে পারবেন। এটি নিউ ঢাকা এরিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায়, এ ঢাকা কেয়ানীগঞ্জ। এই যে দেখেন এখান থেকে রাস্তাটা গেছে, আপনার জমির উপর দিয়ে 12 ফিট রাস্তা গেছে, আপনার জমি থেকে অল্প জমি যাবে রাস্তায়। তো এই জমিটি আপনার জন্য নিতে পারেন। আপনারা 3% নিতে পারবেন, 2 ভাগ করা যাবে, 3 ভাগ করা যাবে না, অনেকেই 3% জমি দরকার পড়ে। আপনার 3% জমি নিতে পারবেন 6% থেকে। আর যারা 6% নিতে চান তাদের জন্য কিছু হালকা ডিসকাউন্ট আছে। দেখেন এখানে আপনার ভাড়া বাড়ি চলবে, এখানে আপনি বাড়ি করে ভাড়া দিতে পারবেন। এটি একটি আবাসিক এলাকা, যে ওইখান থেকে আপনার জমি ইয়া দেওয়া আছে, বান্ডারি করা আছে, আপনি এক্সট্রা বান্ডারি করতে হবে না। এটা বালু বট না করলে হবে, উঁচু জমি, আপনি এইভাবেই এখানে বাড়ি করতে পারবেন। এই এখন আপনাদের রাস্তা দেখাবো, এই যে এটা হলো 12 ফিট রাস্তা। এই সামনে জমিও ছেড়ে দিছে, এই জমিও আপনারও রাস্তা ছাড়তে হইব। এটা রাস্তা ওইখান থেকে আসছে, বরাবর রাস্তা। ও যে রাস্তা দেখা যাচ্ছে এটা মেন রাস্তা থেকে আসছে, মেন রাস্তা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আপনার জমিতে আসতে পারেন। ওই যে ওইখানে মেন রাস্তার সামনে, এটা হলো আপনার ওইখান থেকে গাড়ি চলাচল করে এই রাস্তা। 12 ফিট রাস্তা সবাই ছেড়ে দিচ্ছে, আপনার জমি থেকেও অল্প একটু রাস্তা যাবে, তো আপনার জমির মান বাইরে যাবো। এ দেখেন এই রাস্তাটা এখান থেকে, এই যে এখানে গিয়ে ওই যে ওইখানে আরেকটি মেন রাস্তা, এই যে এখানে আরেকটি মেন রাস্তা, এই মেন রাস্তায় গিয়ে ঠেকে, এই যে এখান দিয়ে একটা মেন রাস্তায় বের হয়েছে, এই রাস্তায় গিয়ে ঠেকবে এই রাস্তাটি। আপনি জমির উপর দিয়ে 2টি মেন রাস্তা পাবেন আপনারা। এটি একটি আবাসিক এলাকা, যে দেখেন আশেপাশে অনেক ভাড়া চলে, অনেক ভালো একটি জমি। যে দেখেন আশেপাশে অনেকেই জায়গা কিনে এখানে মনে করেন ভাড়া দিয়ে রাখছে, বাড়ি করে আপনারাও দিতে পারবেন। এটি আবাসিক এলাকা, এখানে অনেক ভালো ভাড়া চলে। যে দেখেন অসাধারণ জমিটি যদি নিতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি আপনার এই জমির অবস্থান, আপনার ঢাকা থেকে আপনার যাত্রাবাড়ি থেকে 10-12 কিলোমিটার হবে, গুলিস্তান থেকে আপনার 10-10 কিলোমিটার হবে, 8 কিলোমিটারের মতো হবে। আপনি যে কোনো থেকে এই জমিতে আসতে পারবেন, অনেক ভালো মানের জমি। আপনি এসে দেখে তারপর আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি একবারের জায়গায় 2 বার দেখে নিতে পারেন। আর আরেকটা সুযোগ হলো এই জমিটি স্কোয়ার, জমিটি কোনো কোনাকুনি নেই, আড়াআড়ি নেই, স্কোয়ার একটি জমি। এটি জমিটি অনেক সুবিধা হবে, এটা আপনি 3% নিতে পারবেন, 3% নিলেও জমিটি সোজাই থাকবে। যে দেখেন স্কোয়ার একটি জমি, এই জমিটি কিনতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।